যেখানে আল্লাহ পাক কোরআনে বলছেন ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমগ্র আকাশমণ্ডলী এবং জমিন এ সব কিছুর মালিকানা কেবলমাত্র আল্লাহ। আর আমরা বলছি ওমা, তোমার আকাশ তোমার বাতাস, হাই রে কপাল পোড়া মুসলমান। বন্ধুগণ নিজেই বোঝেন যে এই গানটার ভিতরে কি শিরক। একটা শিরক দিয়ে এই প্রজন্ম থেকে শুরু করে অফিসাররা পর্যন্ত, বুদ্ধিজীবীরা পর্যন্ত শিরক দিয়ে যদি দোকান খোলে, অফিস খোলে, স্কুল খোলে, কলেজ খোলে, শুরুটাই যদি শিরক দিয়ে হয়, রহমত পাইব কোথায়? দু একদিনের মিলাদ পড়ে দোয়া করে কি হবে? বন্ধুগণ শিরক হলো ডিনামাইটের মতো ভয়ঙ্কর একটা বোমা, এটা আপনার সাধের গড়া তো দিনের আমল মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। কোরআনে কারিমে সূরা কাহফের মধ্যে আল্লাহ বলছেন ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি যখন এদের আমলের ভিতরে শিরক দেখব তখন এগুলাকে কোনো ওজনের ব্যবস্থায় রাখব না, এগুলা হিসাবের অযোগ্য। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহুম হাবাআন মানসুরা, সূরা ফুরকান। আমি ওদের আমলের পানে অগ্রসর হব এবং ওখানে যখন শিরক দেখব এবং আমার সাথে সাক্ষাতের কোনো আশাই তাদের ছিল না দেখব, তখন ওদের আমল নামা ধুলি কণার মতো উড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে বিপ্লবী সরকার ক্ষমতায়, তাকে সাহসী সিদ্ধান্ত নিতে পারতে হবে। নবীজি গোটা জাতিকে যা সংস্কার করেছেন তার প্রথম ভিত্তি ছিল তাওহীদ। গোটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সারা পৃথিবী নানাভাবে শিরকে নিমজ্জিত, এই শিরকে অপারেশন করে আলাদা করেছেন তাওহীদের অস্ত্র দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা কুয়াই মরা বিড়াল রেখে মাঝে মধ্যে একটু অজুর পানি তুলে আমরা মনে করবো কুয়ার পানি পাক হয়ে গিয়েছে এখন খাওয়া যাবে না, এগুলো আগে তুলুন। বন্ধুগণ আসুন, আল্লাহ পাক কি বলেন নবীজি সম্পর্কে? সংস্কারের মূল রূপকার তিনি। মহানবীর জীবন প্রথম থেকেই সংস্কারের কর্মসূচি নিয়ে হিলকুল ফজলের মাধ্যমে 17 বছর বয়সেই তিনি সংস্কার কর্মসূচি শুরু করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তার প্রথম কথাই ছিল জালিমকে প্রতিরোধ করো, অসহায়কে উদ্ধার করো, বিপদাপন্নকে সাহায্য করো, তার পাশে দাঁড়াও। এভাবে তিনি কথা বলেছেন তার নবুয়তের আগে। নবুয়তের আগে তার মতো আন্তরিক মানুষ, তার মতো ভালো মানুষ তো কেউ ছিল না। গোটা জাতি একে অপরকে বিশ্বাস করতো না, কিন্তু তারে বিশ্বাস করতো। তাহলে কত বিশ্বাসী ছেলে, কিভাবে সে কাজ করেছে! কিন্তু তারপর মক্কা জীবন থেকে জুলমের শিকড় উপড়ানো যায় নাই। তার মানে মানুষের বুদ্ধি, মানবরচিত চিন্তাধারা দিয়ে 100 ভাগ জুলুমকে উৎখাত করা যদি যাইতো তাহলে মহানবী পারতেন। তিনি যখন পারেন নাই তখন এই সমস্ত নেতা দিয়ে এগুলো হবে না। কিন্তু এই নবী জুলুম মুক্ত করেছেন, ইনসাফ কায়েম করেছেন কিভাবে? 40-এর পর তিনি যখন নবুয়ত পেলেন এবং হাতে পেলেন কোরআনের হাতিয়ার, এই কোরআন দিয়ে তিনি যখন সংগ্রাম চালালেন তখন এমন অবস্থা হলো তিনি বললেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এখানে না খেয়ে কেউ মরে না, এখানে কারো সতীত্ব লুণ্ঠন হয় না, এখানে কারো টাকা পয়সা কেউ কেড়ে খায় না, বরং নিজেদের কষ্টার্জিত টাকা মানুষের অভাব অভিযোগ তার অজান্তেই তার দিয়ে আসে। তার মানে আমাদের থাকতে হবে এই কোরআনের আদর্শ, রসুলের আদর্শ, তবেই আমরা এটা পারবো। এই জন্য এই মানুষটাকে কিভাবে অনুসরণ করবেন? গায়ে গায়ে পায়ে পায়ে। আচ্ছা, সূরা আরাফ 157 নম্বর আয়াত, তোমাদের জন্য তোমাদের মাঝে এসেছে সেই উম্মি নবী, যে উম্মি নবীর কথা তাওরাতে ইঞ্জিলে তোমরা তো দেখতে পাও তার পরিচয়, যা তোমাদের কাছে সংরক্ষিত আছে। এবং তিনি কি করেন? তিনি সৎ কাজের আদেশ দেন, অন্যায় থেকে মানবতাকে ফিরে থাকতে বলেন। ওয়ায়ু হিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়ায়ু হাররিমু আলাইহিমুল খাবাইস, সমস্ত পবিত্র জিনিসগুলাকে তিনি হালাল করেন আর সমস্ত নাপাক জিনিসগুলাকে তিনি হারাম করেন। আর কি করেন? আর করেন সেই সমস্ত গুরুভার, সেই সমস্ত শিকল থেকে তোমাদেরকে মুক্ত করেন যেগুলা তোমাদের উপরে চাপিয়ে রাখা হয়েছিল। ধর্মের নামে অনেক কিছু চাপানো আছে, এইগুলো না করলে হবে না, ওইগুলো না করলে হবে না, ওগুলোর স্থায়িত্ব নেই,
সংস্কৃতির নামে অনেক আড়ম্বর চাপায় দিয়াছিল, রাজনীতির নামে চাঁদা টাদা বহু কিছু চাপানো থাকে। বলতে সুতরাং যারাই নবীর প্রতি ইমান রাখে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং যে নূর আমি তার উপরে অবতীর্ণ করেছি সেটার অনুসরণ করে, ওরাই তো সফল। বলেন আলহামদুলিল্লাহ, কত কথা আল্লাহ বলছেন। এবার মোমিনদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলছেন সূরা নিসার 115 নম্বর আয়াত, কারো সামনে সৎপথ প্রকাশিত হওয়ার পর কেউ যদি ইমানদারদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করে, তাহলে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব যেদিকে সে ফিরে যেতে চায়, এবং কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। আর এটা বড় নিকৃষ্ট ঠিকানা। ইমানদারদের পথ কি? ইসলাম। বন্ধুগণ, সমস্ত নবীরা হচ্ছেন নেতা। আল্লাহকে যদি ভয় করি নবীদের অনুসরণ করতে হবে। সূরা আশ-শুআরা, কোরআনে কারিমের 26 নম্বর সূরা, এখানে 5টি রুকুতে 5 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লুত আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালামের কথা বলে এই রুকুগুলাতে তাদের সমকালীন লোকদের সাথে তাদের বিতর্ক তুলে ধরেছেন, এবং নবীদের পক্ষ থেকে ফাইনাল দাবি উত্থাপন করেছেন এইভাবে। সূরা আশ-শুআরা 108 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত, 131 নম্বর আয়াত, 144 নম্বর আয়াত, 150 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত, 179 নম্বর আয়াত, ফাত্তাকুল্লাহু ওয়াতিউন, হে আমার জাতি আল্লাহরে ভয় করো আর কেবলমাত্র আমারই অনুসরণ করো। সুবহানাল্লাহ। কারো অনুসরণ বৈধ নয়। আমরা যে বলি ধর্ম আমার আর রাজনীতি যার যেমন সে করবে, না। ইসলাম এমন দাবি করে আল্লাহর দিন যদি কায়েম হয় শয়তানকেও সেই রাষ্ট্রের প্রধানের হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন ছিলেন নেতা, তখন দুষ্টু জিনেরা কার হুকুম মানত? ওই জিন শয়তানগুলোও মসজিদ পর্যন্ত বানাইছে। আমাদের স্লোগান হবে ধর্ম যার যার, আমাদের অন্য ধর্ম নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা বড় জোর আমাদের সত্যের দাবাত দিতে পারবো, কাউকে বাধা দিতে পারবো না। এই জন্য ধর্ম যার যার, কিন্তু রাজনীতি আল্লাহর, এই ব্যাপারে কোনো আপোষ নাই। রাজনীতিতে যদি আপনি আপোষ করে এই ক্ষমতা আর কারো দেন, তাহলে সেটা যার হাতে যায় সে তগুত। এবং ইমানের গুরুত্বপূর্ণ শর্ত, ফামাই ইয়াকফুর বি তগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তগুতের সাথে কুফর করলো এরপরে আমি আল্লাহকে ধরলো। আপনি পরকিয়া চলবে আর স্ত্রীকে বলবেন ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম নাই। আল্লাহ বলছেন প্রথমে তগুতের সাথে কুফর করে আসো, তারপর আমি আল্লাহরে ধরো, তাহলে তুমি এমন এক অবলম্বন ধরলে যা থেকে তুমি কখনো ছিন্ন হবে না, বিচ্ছিন্ন হবে না, বিপদে পড়বে না, কোথাও শেষ হয়ে যাবে না। এটি মানে নিয়ম, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ। তা আপনি রাজনীতি যদি বাতিলের হাতে দেন, তাহলে কিন্তু আপনি তগুতকে ধরলেন, এবং আপনার খোদা হয়ে গেল দুইজন। নামাজের ব্যাপারে এক খোদা, বাস্তব জীবনে আরেক খোদা, এটা কিন্তু বৈধ নয়, এটা চরম হারাম। এই জন্যে ধর্ম যার যার, কিন্তু রাজনীতি আল্লাহর, সর্বোচ্চ ক্ষমতা তার, তার বিধিবিধান অনুযায়ী চলতে হবে, এবং এটা ছাড়া ইনসাফ হবে না। কারণ তিনি নিরপেক্ষ, তার আইন নিরপেক্ষ, আর কেউ নিরপেক্ষ হতে পারে না, এটা আমরা এখন চোখেই দেখছি। সুতরাং ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এত বড় সম্মানিত মর্যাদাবান নবী পাওয়ার পরও যদি আমরা তাকে না চিনি, আমরা যদি এত বড় মূল্যবান স্বর্ণ ফেলে কাজ নিয়ে মগ্ন থাকি, তাহলে আমাদের কপাল কে ভালো করবে? সাহাবার একদিন নবীজির সামনে একটু কথা বলছিল, গলার শব্দটা বেশি জোর হয়ে যাচ্ছিল। সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, হে ইমানদারগণ, আমার নবী বলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা বড় হলো কেন? তোমরা পরস্পর যেভাবে কথা বলো চেঁচায় চিল্লায়, এইভাবে তার সামনে কথা বলা যাবে না। যদি আর কখনো তোমার গলার আওয়াজ নবীর গলার আওয়াজের চাইতে বেশি হয়, আংতাহবাতা আমালুকুম, তবে তোমাদের জীবনের সমস্ত আমল শেষ করে দেব, তোমরা টেরও পাবা না। বলেন সুবহানাল্লাহ। যে সে নবী না, এখানে এইসব সাধারণ বেয়াদবিও চলে না, এটা খুব অনেক বড় বেয়াদবি। কাদের আমল শেষ করে দেবে?
ওইসব সাহাবারা যাদের বদরে উহুদে হুনায়নে না খেয়ে থাকার ময়দানে, হিজরতের ময়দানে এত অফুরান আমল, শুধু গলার আওয়াজটা একটু বড় হলে সেই আমল শেষ করে দেয়া হবে, তার মর্যাদাটা বোঝার চেষ্টা করি আমরা। কত বড় মর্যাদা! আজও রাসুলের পবিত্র রওজায়ে আতহারের কাছে সবুজ সাইনবোর্ডে সোনার অক্ষরে এই আয়াতে কারিমা লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমার নবীর আওয়াজের চাইতে গলার আওয়াজ বড় করো না। বন্ধুগণ, এরকম মানবতার মহানবী, মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার রিসালাত, যার নবুয়তের রেঞ্জ, যার আদর্শের ফ্রিকুয়েন্সি কিয়ামত পর্যন্ত। সুতরাং সংস্কারের আসল মূল মন্ত্র হচ্ছে তাওহীদ, এবং সেইটা এই কোরআনে নিহিত। এই কর্মসূচি যদি বাস্তবায়ন করতে পারি, ক্রমধারা অবলম্বন করতে হবে, হুট করে জোর করে না। এক মদ হারাম হতেও অনেক সময় লেগেছে, সুদ হারাম হতে সময় লেগেছে, বেপর্দাকে পর্দায় পরিণত করতে সময় লাগছে, এগুলো কোনোটাই মক্কায় হয় নাই, মদিনায় হয়েছে। সুতরাং এই ক্রমধারা অবলম্বন করতে হবে। এই ভয় কেউ পাবেন না, ওরে বাবা ইসলাম কায়েম হলে কাল কি তোমার হাত কেটে দেবে, না, পিছনের অপরাধের জন্য ইসলাম আজকে আপনাকে ধরবে না। যদি কেউ অপরাধের জন্য মামলা করে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী বিচার হবে, আর ইসলামের হুকুমত কায়েমের পর, আদর্শ কায়েমের পর আপনার চুরি করা এখন স্বাভাবিক না। আপনি পেটের জ্বালাই চুরি করেছেন, আপনার হাত কাটা হবে না, আপনার পেটের সমস্যার সমাধান করা হবে, এরপরে চুরি করলে বোঝা যাবে এটা আপনার আসল দোষ, তখন হাত কাটা হবে। যে জন্য হাত কাটার বিধান মদিনায় কায়েম থাকা সত্ত্বেও হযরত উমরের খেলাফতকালে যখন ইসলামী জাহানে দুর্ভিক্ষ দেখা দিল, তখন হযরত উমর বিচারকদেরকে ডাকছিলেন মদিনায়, ডেকে বললেন, শোনো, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় পেটের জ্বালাই চুরি করেছে, খবরদার হাত কাটবা না। ইসলাম পেটে দেয়, তারপরে পিঠে কিল মারে, পেটে দিলে পিঠে সয়, সেজন্য ভয় পার কিছু নেই। যখন পর্দা বাস্তবায়ন হয়, মেয়েদেরকে জোর করে পর্দা করানো হবে না। ইসলামের নৈতিক শিক্ষা যখন দেয়া হবে, এবং শ্রদ্ধেয় লোকদের স্ত্রীরা কন্যারা যখন পর্দা করবে, ওটা দেখি আমাদের মায়েরা বোনেরা শিখবে, এবং তখন শুধু এতটুকু বললেই হবে, আল্লাহ এবং তার রাসূল এই শালীন পোশাক পছন্দ করে। আর বড় বড় অপরাধের শাস্তির জন্য চারজন সাক্ষী, চোখে দেখা সাক্ষী লাগবে। অনুমান করে কার কাছে শুনলাম এই সমস্ত হাবিজাবি বললে সাক্ষীদেরই পিটুনি খেতে হবে। সুতরাং মানুষের মান সম্মান কিন্তু পবিত্র বন্ধুগণ। আর সবচেয়ে বড় সুবিধা হলো, আল্লাহর বিধানে যার শাস্তি হয়, ওই একই অপরাধের শাস্তি তার কিয়ামতে হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর আইনে দুইবার বিচার হবে না। সুতরাং এত লাভ আর লাভ, এজন্য আসুন আমরা আমাদের রাসূলুল্লাহকে নিজেদের গাইড, নেতা, নবী, রাসূল, জীবনের মহত্তম আদর্শ, পরিপূর্ণ আদর্শ হিসেবে গ্রহণ করি। তা আল্লাহ তাই বলছেন যে, নবী, আমি আপনার চরিত্রটাকে সুমহান বানাইছি, আপনি তো এই পুত পবিত্র চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত, আমরা যদি আমাদের চরিত্র ভালো বানাতে চাই, এই মানুষটার অনুসরণ করতে হবে। আমরা যদি আমাদের সন্তানদের চরিত্র ভালো বানাতে চাই, এই মানুষটার জীবনী তাদেরকে শিখাইতে হবে। আমার কর্মচারী, আমার প্রতিবেশী, ব্যাপক হারে এই হাঁড়িকুড়ি এসব না দিয়ে নবীজির জীবনী উপহার দেওয়ার অভ্যাস করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।